আমরা এবার বলি আমাদের পরিবারগুলো যারা সাফার করেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মৃত সব ব্যক্তিদের আমরা 5 লাখ টাকা করে দেব। সিরিয়াসলি ইঞ্জিওর তাদের আমরা 1 লাখ টাকা করে দেবো, ট্রিটমেন্ট পুরো করব। তারপরেও 3 মাস আমরা তাদের সাহায্য করব। যারা অল্প আহত তাদেরও 25,000 টাকা করে আমরা দেব। এবং যারা আহত হয়নি বাট বাড়ি ফিরে এসছে, ট্রমায় আছে, তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এগুলো তো প্রায় 1,500-2,000 লোকের ব্যাপার হবে, তারও বেশি হবে তো কম হবে না, তখন সব লিস্ট বেরোবে। আমি তো দেখছি আমাদের কাছে লিস্ট মৃত্যুর বাড়ছে, ওদের কাছে লিস্ট কমছে। এখনও সব আইডেন্টিফাইড হয়নি। আমাদেরই তো 182 জনকে আমরা এখনও পর্যন্ত আমাদের মিসিং আছে, আইডেন্টিফাইড করতে পারিনি। আরও অনেক আছে যাদের নামগুলো হয়তো আমরা জানি না, আস্তে আস্তে আসছে। যা খবর আমাদের কাছে এসছে, 161 জন তো অলরেডি মারা গেছে। তো একটা রাজ্যেই যদি 182 আর 161 মারা যায়, তাহলে সংখ্যাটা কী হলো? এবার যারা ধরুন ট্রমায় এসছে বা যারা 100 দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য বাইরে যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিক, তারা তো একটা ট্রমায় আছে। এত বড় একটা ঝাঁকুনি, আমি তো পরিবারদের সাথে দেখা করতে গিয়ে কাল দেখলাম কারো মাথায় একটা পট্টি বাঁধা আছে। মানে এমনকি ভালো করে ওষুধটা পর্যন্ত দেওয়া হয়নি, ইঞ্জুরি যে জায়গাটা সেই জায়গাটাকে ক্লিন আপও করা হয়নি। একটা ঘরের মধ্যে সবাইকে রেখে দিয়েছে, জাস্ট মানে হয়তো ওদের দোষ নেই, অত তাড়াতাড়ি কোথায় পাবে জায়গা, একটা পাখা পর্যন্ত নেই। সেই জন্য আমরা তাদের কালকে অলরেডি বাসে নিয়ে এসেছি এবং ট্রেনেও নিয়ে এসেছি। আর কিছু লোক যাদের মিসিং এবং ডেড বডি আইডেন্টিফাই করতে পারেনি এখনও, সেটা আমরা আমাদের প্রশাসন থেকেও দেখছি যে তাদের অ্যারেঞ্জমেন্ট আমরা ওখানে থাকার করছি। এবং তারা যখনই ডেড বডি আইডেন্টিফাই করবে, তারা অলরেডি আইডি কার্ড টার্ড সবই দিয়েছে। কিন্তু প্রবলেমটা কি জানেন, রেল অ্যাক্সিডেন্টে কাল যখন আমরা ফিরছিলাম দেখছি বেলচা দিয়ে কেটে বার করেছে, মানে অর্ধেকটা বডি, ওগুলো দেখা যায় না চোখে। সুতরাং এগুলো আইডেন্টিফাই করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে, তারপরে তো রেল কম্পেনসেশন দেবে, না তো দেবে না তো। সুতরাং এই জন্যে মানুষ মরে গেল, এটা একটা দুঃখের কষ্টের। আবার তারপরে মিসিং কখন পাবো, কখন বডি হাতে পাবো, কখন ডিএনএ টেস্ট হবে যে সত্যি ম্যাচ করছে কি না, এইসব করতে করতে আর